শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আব্দুল হাই, আমার নাম মৃতকাল, আমি আমার বাবার নাম মোস্তফা খাতুন, গ্রাম শহীদনগর থানার রাঙ্গুনিয়া। 1971 সালের আগে আমি ছাত্র ছিলাম, আমি 69-এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি হই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আমি লেখা কেমিস্ট্রিতে লেখাপড়া করতাম, অনার্সের ছাত্র। সেখান থেকে আমি যুদ্ধে আমি পূর্বসে ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়নের আমি চিটাং ডিস্ট্রিক্টের নেতা ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলাম আমি। সেই সূত্রে আমি চট্টগ্রাম শহরে আমি থাকতাম। তখন আমি 11 দফা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, 11 দফা আন্দোলনের সদস্য ছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে। নির্বাচনের পরে 71 মার্চের ভাষণে আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিনিধি দল ঢাকা থেকে ছিলাম শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য, এবং সেখান থেকে আমরা বিশেষ করে আমরা অনুপ্রাণিত হই। সেখান থেকে আমরা ফেরত আসার পর আমরা অস্ত্র কিছু অস্ত্র সংগ্রহ করি, আমরা বেশ কিছু বন্ধুবান্ধব এপ্রিলের প্রথম দিকে আমরা চিটাং শহর ত্যাগ করি। আমি মৃদুল গুহ, সেলিম খান, মোজাম্মেল, আমরা আরসিবিল হিল সালাউদ্দিন চৌধুরীকে আক্রমণ করছিলাম আমরা একবার। সেখান থেকে আমরা গ্রামে চলে যাই। গ্রামে চলে যাওয়ার সময় আমার সাথে ফজল লোক ছিল, চিটাং ইউনিভার্সিটির ছাত্র, এবং আব্দুর রব ছিল চিটাং ইউনিভার্সিটির ছাত্র। আমরা সবাই গিয়া আমাদের বাড়ি করেছি। বাড়িতে উঠে আশরাফ বাসখালি ছেলে আশরাফ এবং সুইডিস্টের একজন টিচার ছিলেন মোজাম্মেল, তিনি সহ আমরা সবাই আমাদের বাড়িতে উঠি। আমরা বাড়িতে ওঠার পর আমরা বিভিন্ন কীভাবে আমরা ট্রেনিং নিব, কীভাবে কী করবো এগুলো নিয়ে, কিন্তু আশরাফ ছিল, আশরাফ কিন্তু আর্মিতে একসময় করতো, চাকরি করতো। সেই সুবাদে তার আর্মির চাকরি থেকে এসে সেই সুবাদে আমরা তার মাধ্যমে একটা তার আত্মীয় আর্মি ঠিক করলাম, অবসরপ্রাপ্ত আর্মি, তাদেরকে দিয়ে আমরা ট্রেনিং করতাম গ্রামে। ট্রেনিং নেওয়ার পর আমরা একত্রিত হই এবং গ্রামে গঞ্জে আমরা বিভিন্ন অঞ্চলে আমরা ছড়াই পড়ি, এবং একসময় আমি রাঙ্গুনিয়াতে
একটা আমরা মিটিং করছিলাম জনাব নুরুল হুদা সাহেব এবং আমাদের সাথে ছিলেন মিটিং আমরা ফারুয়ের একটা জঙ্গল ফারুয়া একটা বাড়িতে রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ফারুয়া একটা বাড়িতে আমরা একটা মিটিং করেছিলাম এবং সর্বদলীয় একটা কমিটি করার জন্য রাঙ্গুনিয়াতে কীভাবে আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত করবো এবং মানুষকে কীভাবে অনুপ্রাণিত করবো উৎসাহিত করবো সেই জন্য আমরা একটা একটা কমিটি করছিলাম আমরা প্রায় 30-40 জন লোক একত্রিত হয়েছিলাম সেখানে বসছিলাম আমরা এখানে খাওয়া দাওয়া করছি রাত্রে সবাই আমরা ছিলাম তারপর সেখান থেকে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি এবং যে যার দিকে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর আমরা সেখান থেকে এপ্রিলের শেষের দিকে আমি ইন্ডিয়া সাবরুম গেছিলাম আমাদের ওই বন্ধু বান্ধব যারা বাইরে থেকে আমার সাথে ছিলেন কয়েকজন বন্ধু ইউনিভার্সিটির তারা সহ একত্রে সেখান থেকে আমরা একটা গ্রুপ পড়ছিল তখন জুনের মাঝামাঝি একটা গ্রুপ এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা আক্রমণ করতাম ছোটোখাটো গ্র্যান্ড সার্চ করতাম এর মধ্যে কিলমগল হাই স্কুল আমি রেড করি আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার মধ্যে আনোয়ার ছিল মধ্যম ছিল ইব্রাহিম ছিল এবং টুলল ছিল ফজলক ছিল অনেকের নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না তাদেরকে নিয়ে আমরা সবাই রেড করে সাইক্লোস্টাইল মেশিন এবং 71-এর পরীক্ষার এসএসসি পরীক্ষার এডমিট কার্ড আমরা তাতে পরীক্ষা দিতে না পারে সেই এডমিট কার্ড আমরা নিয়ে আসি পরবর্তী পর্যায়ে সেই সাইক্লোস্টাইল মেশিনটাকে আমি এবং আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে স্থানীয়ভাবে চরমপত্র প্রকাশ করতাম মুক্তিযুদ্ধের সপক্ষে সেইটা বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা স্বাধীনতা প্রেমী আছে তাদের মাধ্যমে আমরা বিল বণ্টন করতাম এইভাবে শেষ পর্যন্ত শেষে আমরা একটা সুবোধ মেজর আসছিল টিএমআলি আসছিলেন তাদের সাথে একটা গ্রুপ ছিল গ্রুপ ছিল ওইখানে আমরা বেশ কয়েকজন ইফতিকার সহ আমরা নুর হুদ ইফতিকার এবং আরও বেশ কয়েকজন আমরা এখানে যোগদান করি নজিরাবাদ চেয়ারম্যান সহ পদুয়া শিবসরি একটা ট্রেনিংয়ের একটা আমরা ব্যবস্থা করেছিলাম সেখানে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন ছেলেবেলে যারা ইন্টারেস্টেড ছিল তাদেরকে আমরা উৎসাহিত করে সেখানে আমরা ট্রেন করতাম এবং যারা অনেককে আমরা দেমাগ্রি দিয়ে পাঠাইয়েছি সেদিকে আমরা এর মধ্যে আমরা অনেক অপারেশন করেছি বোয়ালখালিতে অপারেশন করেছি আমরা বোয়ালখালিতে যেখানে গুমনন্ডিতে রেল স্টেশনের যে ফায়ার ছিল আর্মি শত্রুপক্ষ তাদের উপর আমরা আক্রমণ করেছি তারপর রাঙ্গুনিয়াতে আর্মিদের সাথে কোতলা টিএসটেডের ওখানে আমাদের যুদ্ধ হয়েছে এইভাবে আমরা আমাদের অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গায় প্রসারিত করি রাঙ্গুনিয়া থানায় আমরা রাঙ্গুনিয়া থানাও আমরা প্রথম আক্রমণ করি আর আমাদের নেতৃত্বে বিশেষ করে টিএমআরি গ্রুপের নেতৃত্বে রাঙ্গুনিয়া থানা আমরা আক্রমণ করেছি এবং সেখানে বাংলাদেশের পতাকা আমরা উড্ডয়ন করেছি এবং পুলিশদেরকে আমরা ধরে নিয়ে গেছিলাম একজনকে শেষে তাদেরকে তারা যখন বাংলাদেশের পক্ষে কাজ করবে বলাতে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম এবং পরবর্তী পর্যায়ে রাঙ্গুনিয়াতে আরও অনেক গ্রুপ আছে আমাদের সাথে একত্রিত হয় এর মধ্যে আমি আরেকটা জিনিস বলতে চাই আমাদের বন্ধু রোপের কথা বলছিলাম সেই রোপ আমার খুব ইন্টিমেসি ছিল তার সাথে বিশেষ করে তার মাধ্যমে আমরা খবরাখবর সংগ্রহ করতাম কিন্তু সে আর্মিদের শত্রুপক্ষের কাছে সে শহীদ হয়েছিল এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি রাজাকারেরা বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘর লুটপাট করতেছে সেগুলো বাধা দেওয়ার জন্য আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ি এবং সেগুলো আমরা বাধা দিই ফারুয়াতে শান্তিনগর নামস্থানে আমাদের এক বন্ধু দুলল একটা রাজাকারকে ধরে ফেলছিল এবং তার থেকে রাইফেল ছিনিয়ে নিয়েছিল এবং তার সম্পূর্ণ গ্রুপকে ছত্রভঙ্গ করে দিয়েছিল দক্ষিণ রহজানেও আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি বিশেষ করে
রাজাকারের বাড়ি আমরা আক্রমণ করেছি দক্ষিণ রোজনে, এবং ফারুগতে আক্রমণ করেছি আমরা রাজাকারের বাড়ি, বেতাগিতে আমরা কাজ করেছি, তারপর বোয়ালখালীতে বিভিন্ন সময় আমরা করলডাঙ্গা পাহাড়ের ওদিকে আমরা আসতাম ফদুয়া, সেখানে আমরা অপারেশন করেছি এবং বিভিন্ন রাজাকারদের উপর আমরা আক্রমণ চালিয়েছি। আমাদের আক্রমণটা বিশেষ করে আমরা পরবর্তী পর্যায়ে আমরা রাজাকারদের উপর বেশিরভাগ আমরা আক্রমণ করেছি। আমরা অতর্কিতে আমরা সুযোগ পেলে আর্মিদেরকে কাপ্তাই রাস্তার আমাদের শত্রুপক্ষের তাদেরকে আমরা আক্রমণ করার জন্য চেষ্টা করতাম। পিএম থেকে যে কাগজপত্র আসত ওগুলো আমরা কর্ণফুলের কাগজপত্র ওগুলো আমরা আক্রমণ করতাম, আর্মিদের ওদের বাস যে আর্মিদের আমাদের শত্রুপক্ষের ওগুলো আমরা দখল করে দিয়েছি কর্ণফুলী নদীতে আক্রমণ করে। কাপ্তাই রোডের বিভিন্ন বিভিন্ন দিকে আমরা ব্লক করতাম, অতর্কিতে আমরা আর্মিদের উপর আক্রমণ চালাতাম। এইভাবে আমরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছি। শেষের দিকে আমরা বিশেষ করে আমরা যেটা করেছি আমরা আর্মিদেরকে কোথায়ও ঠিকমতো শান্তিতে আমরা থাকতে দিই নেই। আমাদের তো খুব বেশি অস্ত্রশস্ত্র আমরা ওরকম ছিল না। আমরা শেষের দিকে আমাদের অস্ত্রশস্ত্র যখন কমে যায় তখন আমরা ওটা সংগ্রহ করার জন্য ফদুয়া থেকে আমরা যখন সুবেদার মেজর টি এম আলীর নেতৃত্বে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, তখন পথের মধ্যে আমাদেরকে আর্মিরা আমাদের শত্রুপক্ষের লোকেরা তখন আমাদেরকে আক্রমণ করেছিল। সেখানে সালিয়ামত নামে আমাদের এক মুক্তিযোদ্ধা শহীদ হন, টি এম আলীকে শহীদ হন, আমাদের গ্রুপ নেতা ছিলেন টি এম আলী। এবং পরবর্তী পর্যায়ে আমরা ব্যাক করি আমরা আবার রাঙ্গুনিয়া চলে আসি। আবুলাই সাহেব মাস্টার, আবুলাই মাস্টার এদিকে ফোপ্রাতে কুদুস মাস্টার, ওনারা আমাদেরকে বিপুলভাবে সাহায্য করেছেন। এবং মৌলানা নুরুল আমিন সাহেব ছিলেন, উনিও আমাদেরকে সাহায্য করেছেন। বেতাগি বরুয়াপাড়াতে আমরা আশ্রয় নিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে 16 ডিসেম্বর দেশ যখন দিন হইল তখন বেতাগিতে আমার প্রথম মিটিংটা ছিল বেতাগিতে কলাম্বিয়া, ওইখানে আমি মিটিং করেছিলাম বেতাগির আবদুল্লাহ ছিল, তারপর আমসি ছিল, এবং তারপর নুরুল ইসলাম ছিল বেতাগির, তারা অনেকে ছিলেন, অনেকে এখন নাই। প্রথম ওখানে পতাকা তোলা হয়েছিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।